বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের উপরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিকজাম শক্তি আরও বাড়াচ্ছে, এমন ইতিমধ্যেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় মিচাং চেন্নাই ছেড়ে নেলোর এবং মিছিলিপত্তনামের মধ্যে ল্যান্ডফল করবে বলেই আশঙ্কা করা হচ্ছে। প্রতি ঘণ্টায় 100 কিলোমিটার ঝড় হবে আর এর জেরে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। সরকারের তরফে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকার কথাও বলা হয়েছে, তৈরি রয়েছে প্রশাসন। হাওয়া অফিস জানাচ্ছে ঘূর্ণিঝড়টি আগামী 24 ঘণ্টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তারপর এটি 4 ডিসেম্বরের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূলে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এগিয়ে যাবে। এ নিয়ে সরকারের তরফে সতর্কতা জারি করা হয়েছে। পুদুচেরি, কারাইকাল এবং ইয়ানাম অঞ্চলের কলেজগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে এবং অন্যান্য রাজ্যের সরকারগুলিকে সতর্কতামূলক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। দক্ষিণ রেলওয়ে তামিলনাড়ুতে 3 থেকে 6 ডিসেম্বরের মধ্যে আন্তঃরাজ্য দূরপাল্লার ট্রেন সহ 118টি ট্রেন বাতিল করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি গত 6 ঘণ্টায় 18 কিলোমিটার বেগে উত্তর পশ্চিম এবং পশ্চিম উত্তর দিকে সরে গিয়েছে। এই পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে হতে এবং পরবর্তী 24 ঘণ্টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানা গিয়েছে। তারপর এটি উত্তর পশ্চিম থেকে অগ্রসর হবে এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশে এবং পার্শ্ববর্তী উত্তর তামিল থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে পৌঁছবে। এরপর এটি প্রায় উত্তর দিকে সমান্তরাল এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি চলে যাবে এবং 5ই ডিসেম্বরের মধ্যে নেলোর এবং মিছিলিপত্তনামের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করবে এবং একটি ঘূর্ণিঝড় হিসেবে সর্বাধিক 80 থেকে 90 এর বাতাসের গতিবেগ থাকবে। প্রতি ঘণ্টায় 100 কিলোমিটার বেগে হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। চেন্নাইয়ের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ রয়েছে। এটি ক্রমাগত উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং পরবর্তী 24 ঘণ্টায় ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এর জেরে ভয়ঙ্কর বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সব মিলিয়ে রীতিমতো উদ্বেগ যেন একেবারে বেড়েই চলেছে। বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের উপরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিকজম শক্তি আরও বাড়াচ্ছে আর এর ফলেই হাওয়া অফিস বলছে যে পরিস্থিতি বেশ খানিকটা জোরালো হচ্ছে। ঘূর্ণিঝড় মিচাং চেন্নাই ছেড়ে নেলোর এবং মাছিলিপত্তনামের মধ্যে ল্যান্ডফল করবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতি ঘণ্টায় 100 কিলোমিটার ঝড় হবে আর এর জেরে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। সরকারের তরফে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে ঘূর্ণিঝড়টি আগামী 24 ঘণ্টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তারপর এটি 4ই ডিসেম্বরের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন উত্তর তামিলনাড়ুর উপকূলে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এগিয়ে যাবে। এ নিয়ে সরকারের তরফে সতর্কতা জারি করা হয়েছে। পুদুচেরি, কারাইকাল এবং ইয়ানাম অঞ্চলের কলেজগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে এবং অন্যান্য রাজ্য সরকারকেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য ঘোষণা করা হয়েছে। দক্ষিণ রেলওয়ে
তামিলনাড়ুতে 3-6 ডিসেম্বরের মধ্যে আন্তরাজ্য দূরপাল্লার ট্রেন সহ 118টি ট্রেন বাতিল করেছে। সঙ্গে রাখুন আজ থাক বাংলাকে। পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন।